নাইট মুন বলেছেন, ম্যাম প্লাসেন্টা প্রিভিয়া থাকলে কি নর্মাল ডেলিভারি হবে? নাইট মুনকে আমি প্রথমেই বলবো যে প্লাসেন্টা প্রিভিয়া যদি ফুল টার্মে থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারি কখনোই অ্যালাউ করতে পারবো না। আপনি একটা সাধারণ কথাই বুঝেন, আপনি ঘরের দরজা দিয়ে বেরোয় আসবেন, কিন্তু ঘরের দরজার মধ্যে দেখা গেল আপনার বিছানার ম্যাট্রেসটাকে রেখে দেওয়া হয়েছে খাড়া করে, দরজাটা বন্ধ করে। এখন এই ম্যাট্রেসটা ঠেলে যখন আপনি বেরোয় আসতে যাবেন, আগে তো আপনার ঘরের ম্যাট্রেস বেরোয় যাবে, তাই না? তাহলে কি আসা সম্ভব? সেই রকমই প্লাসেন্টাটা দরজায় বসানো, মানে প্লাসেন্টা প্রিভিয়ার প্রাইম, প্রথমেই প্লাসেন্টা, যে দরজাটা দিয়ে বাচ্চা বেরোয় আসবে সেই দরজার মুখের মধ্যেই প্লাসেন্টা। প্লাসেন্টা কি? প্লাসেন্টা দিয়ে বাচ্চা মায়ের শরীর থেকে অক্সিজেন এবং গ্লুকোজ নেয়। তো বাচ্চা যখন বেরোয় আসতে যাবে, প্রথমে যদি প্লাসেন্টা বেরিয়ে যায় তাহলে তো বাচ্চা মরে যাবে। প্লাসেন্টা থেকে ব্লিডিং শুরু হলে বাচ্চা খারাপ হয়ে যাবে, মা মরে যাবে। কাজেই কোনোভাবেই এটা নর্মাল ডেলিভারি অ্যালাউ করা যাবে না। এই ক্ষেত্রে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে, এবং সিজারিয়ান সেকশন অবশ্যই এই ধরনের সিজারিয়ান সেকশন কে একজন সিনিয়র গাইনোকোলজিস্ট করবে, সিনিয়র অবস্টেট্রিশিয়ান ছাড়া আপনারা এই অপারেশন গুলি, এই সিজারটা করাবেন না। এবং একদম ওয়েল ইকুইপড হসপিটাল, যেখানে ব্লাড পাওয়া যাবে, যেখানে সিনিয়র অবস্টেট্রিশিয়ান আছে, যেখানে সিনিয়র নিওনেটোলজিস্ট আছে, এবং সিনিয়র অ্যানেস্থেসিস্ট যে আপনাকে অজ্ঞান করবে, সেই অজ্ঞানের ডাক্তারও যাতে অভিজ্ঞতা সম্পন্ন হয়, এইভাবেই আপনাকে আগাতে হবে। কারণ হলো, যদি আপনার প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের সাথে থাকে সিজার, আগেও সিজার থাকে, প্লাসেন্টা প্রিভিয়া থাকে, আমরা অনেক সময় দেখেছি যে প্লাসেন্টা মরবিড অ্যাডহেরেন্ট থাকে, জরায়ুর ভিতর একেবারে প্লাসেন্টা এমন ভাবে ঢুকে যায় যে জরায়ু ভেদ করে অনেক সময় যে পেশাবের থলির কিছু অংশের মধ্যেও ঢুকে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশাবের থলিও কিছু অংশ কেটে ফেলে দিতে হয়, এমনকি দেখা যায় যে পেশেন্টের লাইফ সেভ করতে গিয়ে প্লাসেন্টার সাথে সাথে জরায়ুটাও ফেলে দিতে হয়, এরকমও হয়। এগুলো হচ্ছে খারাপ দিক, হয়তো আপনার এমন কিছুই হবে না, আপনার প্লাসেন্টা হয়তো উপরে উঠেই যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে উঠে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সিজার করার সময় কোনো কমপ্লিকেশন হয় না, কিন্তু খুব অল্প পরিমাণ কমপ্লিকেশন হয়। সেই কমপ্লিকেশনটা মাথায় রেখেই কিন্তু আপনাকে আগাতে হবে, এই কমপ্লিকেশন মাথায় রেখেই কিন্তু আপনাকে এমন সেন্টারে যেতে হবে সিজার করার জন্য, এমন ডক্টর চয়েস করতে হবে যে আপনাকে বিপদের মুহূর্তে সাহায্য করতে পারে। সবকিছু সাহায্যের মালিক আল্লাহ, কিন্তু অবশ্যই আপনাকে একজন স্কিল হ্যান্ডের কাছে যেতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমি আপনার নামটা পড়তে পারলাম না, ওটা আরবিতে লেখা। আমি লিখছি, ম্যাম 8 মাস রানিং, পানির পরিমাণ কমে গিয়ে কমে নিয়ে কি নর্মাল ডেলিভারি সম্ভব? শুনেন একটা সাধারণ কথা, বাচ্চাটা পানির মধ্যে বেঁচে থাকে, মাছ যেমন পানির মধ্যে বেঁচে থাকে, সোজা ভাষায় আমি যদি বলি, বা বাচ্চা পানি খায়, ওই পানি থেকে সে নিউট্রিশন নেয়, ওই পানির মধ্যে সে পেশাব করে, এটা হলো তার লাইফ চলার জন্য পানিটা খুব দরকার। এক, দুই হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য পানিটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য যে একটা বেলুনকে যখন আমরা কোনো কিছুর একটা ছিদ্র দিয়ে বের করতে চাই, চাপ দিই, দেখবেন বেলুনটা লম্বা হয়ে ওই ছোট্ট ফাঁকটা দিয়ে বেরোয় চলে আসে। তাহলে সার্ভিক্স এর যে ডাইলেটেশন, জরায়ুর মুখটা যে খুলে, তাতে কিন্তু এই পানির থলিটাই প্রথম জরায়ুর মুখটা খুলতে সাহায্য করে। তাহলে যদি কারো পানি না থাকে, পানি শুকায় যায়, তাহলে সেই নর্মাল ডেলিভারি কিছুতেই হয় না, কারণ জরায়ুর মুখটা ঠিক মতো খুলে না। তারপরে হচ্ছে যে যখন ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হবে, তখন বাচ্চা যে যাবে, আগে তো তাকে পানি থাকতে হবে, ও যদি সাফিসিয়েন্ট পানি না থাকে, প্রথম হলো লেবার প্রলং হয়ে যাবে, ডেলিভারি আটকায় যাবে, ড্রাই লেবার হবে, এটা বাচ্চার ফিটাল ডিস্টেস শুরু হয়ে যাবে। কাজে কিছুতেই নর্মাল ডেলিভারি অ্যালাউ করা যাবে না। তবে হ্যাঁ, ফুল টার্মে আসার পর পানির পরিমাণ একটু একটু কমে যায়, তাই বলে এত কমে যাবে না যে 8 সেন্টিমিটারের নিচে যদি AFI মানে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স যদি 8-এর নিচে চলে আসে বা 8 হয়ে যায়, তখন কিন্তু আমরা নর্মাল ডেলিভারি তো দূরে থাক। তখন আমরা মাকে বারবার বলি যে তুমি বাচ্চা কয়বার নড়ে সেটা লক্ষ্য করো, যে 12 ঘন্টায় 10 বার যদি নড়ে তাহলেই শুধু তুমি বাসায় থাকো, রেস্টে থাকো, পানির পরিমাণ বেশি খাও, দেখা সময়টা পুরো পর্যন্ত আমরা ওয়েট করি, এরপর আমরা সিজারিয়ান সেকশন করে বাচ্চা বের করে নিই। ধন্যবাদ।
আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি আমার প্রোগ্রামটা পছন্দ হয় তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এই জন্য শেয়ার করতে বলবো, বাংলাদেশের অনেক মেয়ে আছে, সে শুধুই ফেসবুক দেখতে পারে কিন্তু সে লিখে একটা প্রশ্ন করতে পারে না। আপনার একটা প্রশ্ন, যে একটা উত্তর আমি দিব, সেই উত্তরের একটা সুবিধা অন্য একটি মেয়ে যদি পায়, সেই সুবিধাটা আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে। সেই জন্য আমি আপনাকে বলবো, আপনারা একটা লাইক দিবেন এবং একটা প্রোগ্রামটা শেয়ার করবেন। এবং আমাদের এই ফেসবুক প্রোগ্রামে যারা বেস্ট ফ্রেন্ড হয় তাদেরকে কর্সেল বাংলাদেশ লাইভ প্রোগ্রামে নিয়ে আসে। আপনি যদি বেস্ট ফ্রেন্ড হন তাহলে আপনাকে অবশ্যই লাইভ প্রোগ্রামে নিয়ে আসা হবে।